আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনদার মুসলিম মুমিন ভাই বোন বন্ধুগণ আমি প্রতিনিয়তই ইউটিউব চ্যানেলে নারী ও পুরুষের শারীরিক এবং যৌন সমস্যা নিয়ে দেশীয় গাছগাছড়ার উপরে উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করি তো বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় হল পুরুষ মানুষ বিয়ে করতে ভয় পায় এই কথাটা কিন্তু নিজেই জানে কাউকে বলতে পারে না এরকম অনেক পুরুষ অনেক যুবক ছেলেরা অনেক যুবক বন্ধুরা আমাদের কাছে ফোন করেন স্যার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছি কারণ কারণ তার মর্দামি শক্তি এতটাই এখন হেয় হয়ে গেছে যে সে কোনো নারীর সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা রাখে না তো বন্ধুরা পুরুষ মানুষের যদি যৌন শক্তি কাম উত্তেজনা বা যৌন আকাঙ্ক্ষা ভরপুর না থাকে দাম্পত্য জীবনে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না তো আমাদের যুব সমাজ কিশোর বয়সী ছেলেরা ছোটোবেলায় হস্তমৈথুন বা মাস্টার বেশন নামক একটি বদ অভ্যাসের সঙ্গে জড়িয়ে যায় এটা খুব আনন্দদায়ক মনে হয় যখন সে এটা অভ্যস্ত হয়ে যায় এই পথটাকে ছেড়ে আর বেরিয়ে আসতে পারে না দীর্ঘদিন মাস্টারবেড বা হস্ত করতে 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 সময় পুরুষ লিঙ্গটা একবারে শুকিয়ে চিকন হয়ে যায় আঁকা বাঁকা হয়ে যায় রকগুলি সম্পূর্ণ মরে যায় বীর্যটা পাতলা হয়ে যায় এবং মনে কোনো যৌন উত্তেজনা আর আসে না যদিও সে কোনো নারীর সঙ্গে কথা বলে কোনো পর্ণ ছবি দেখে বা সরসুরি যৌন উত্তেজনামূলক কোনো কথা বলে তো তার নরম অবস্থায় পেনিস থেকে একটা পাতলা পানি বের হয় যাকে বলা হয় ট্রাইকোমোনিসি বা খরণ নিঃসরণ এটা হওয়ার কারণ যে তার যে যৌন যে একটা স্পৃহা ছিল এই জিনিসটা সে নিজে হাত ধারা হস্তমতন করতে 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 ধ্বংস করে ফেলেছে বন্ধুরা যে যাই করছেন না করছেন ক্ষতি হয়েই গেছে রোগাক্রান্ত হয়ে গেছেন বসে থাকলে তো আর চলবে না এখন এটার থেকে সুস্থ জীবনে ফিরে এসে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে এটাই আমরা চাই বন্ধু যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে অনেক টেনশন ফিল করতেছেন তাদেরকে আমরা অনুরোধ করব হতাশ না হয়ে যে কোনো একজন অভিজ্ঞ যৌনরোগ রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন চিকিৎসা নেন ইনশাল্লাহ আপনি পুরনো সুস্থ হয়ে আবার সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন যদি আপনি চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা গ্যারান্টি সহকারে সব রোগের থেকে মুক্তি হওয়ার জন্য চিকিৎসা দেব আপনার সমস্যা আপনি কতটিকে কত দিনের আক্রান্ত বর্তমান পরিস্থিতি সব কিছু বিস্তারিত ফোনে আলোচনা করে আপনি ভিপি কোরিয়ার যোগ্য ওষুধ নিয়ে চিকিৎসা করে সুস্থ হতে পারবেন বন্ধুরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ